हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल टेक टिप्स फ्रॉम बापी। दर्शक আপনাদেরকে যে সমস্ত টার্গেট মেডেল দিয়েছিলাম 25/5/2022 এই তারিখে 9000 টাকার ঘরের জন্য মর্নিং ডে এবং ইভিনিং তিন বেলায় 9000 টাকার ঘর খেলেছে এবং সেই সঙ্গে অনেকগুলো ঘর খেলেছে, যেমন 450 ঘর, 250 ঘর, প্রচুর পুরস্কার উঠেছে। কোন কোন নম্বরে কি কি পুরস্কার খেললো 25/5/2022 এই তারিখ মর্নিং ডে এবং ইভিনিং সেগুলো জানবো। তারপরে আমি আপনাদেরকে 26/5/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মেডেল যেগুলো 9000 টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদেরকে একবারে দেওয়া হবে। 25/5/2022 এই তারিখে সারা পুরস্কার কি কি খেললো সেটা একবার জেনে নেওয়া যাক। আমি আপনাদেরকে মর্নিং এ 63 নাম্বারটা দিয়েছিলাম 9000 টাকার ঘর খেলেছে, 13 নাম্বারটা দিয়েছিলাম 2500 টাকার ঘর খেলেছে। এই হলো মর্নিং এর পুরস্কার। ডে তে প্রত্যেকটা নাম্বার পাল্টিতে খেলেছে। আপনাদেরকে শুরুতে 03 নাম্বারটা দিয়েছিলাম, 03 কে পাল্টি করলে 30 হয়, এই 30 নম্বরে 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া আপনাদেরকে 57 দিয়েছিলাম, 57 কে পাল্টি করলে 75 হয়, এই 75 নম্বরে 9000 টাকার ঘর খেলেছে। 62 দিয়েছিলাম, 62 কে পাল্টি করলে 26 হয়, এই 26 মিডলে 450 টাকার ঘর খেলেছে। 57 টাকে পাল্টি করলে 75, সেই 75 নম্বরটা আবার 250 টাকার ঘরে খেলেছে। এই হলো মর্নিং এবং ডে পুরস্কার। ইভিনিং এ কি কি খেললো সেটাও একবার শুনে নিন। আমি আপনাদেরকে 97 নাম্বারটা দিয়েছিলাম, 97, দেখুন এই 97 নাম্বারটা 9000 টাকার ঘরে খেলেছে। এছাড়া এই 97 কে যদি পাল্টি করেন তারপরেও কিন্তু বড় ঘর, দেখুন 79 নাম্বারে 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া আপনাদেরকে 39 নাম্বারটা দিয়েছিলাম, 39, দেখুন এই 39 কে পাল্টি করলে 93 হয়, 450 টাকার ঘর খেলেছে। আবার এই 39 কে পাল্টি করলে 93 হয়, 250 টাকার ঘরে খেলেছে, ঠিক আছে। আবার 39 কে পাল্টি করলে 93 হয়, 9000 টাকার ঘরে খেলেছে। 01 দিয়েছিলাম, 01 কে পাল্টি করলে 10 হয়, দেখুন এই 10 নম্বরে 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া আবার এই 01 কে পাল্টি করলে 10 হয়, 250 টাকার ঘরে খেলেছে। অনেকগুলো পুরস্কার। এছাড়া 14 নাম্বারটা দিয়েছিলাম, 14 কে পাল্টি করলে 41 হয়, দেখুন 250 টাকার ঘরে খেলেছে। তার মানে ডাইরেক্ট নাম্বারও 9000 টাকার ঘর খেলেছে এবং পাল্টি নাম্বারও 9000 টাকার ঘর খেলেছে। এই হলো মর্নিং ডে এবং ইভিনিং তিন বেলার পুরস্কার। এবার আপনাদেরকে 26/5/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মেডেল যেগুলো 9000 টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদেরকে একবারে দেওয়া হচ্ছে। মর্নিং ডে এবং ইভিনিং তিন বেলার টার্গেট আপনাদেরকে একবারে দেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনে চোখ রাখুন। আপনাদের জন্য মর্নিং আমি ফার্স্ট টার্গেট দেখেছি 39, 39, তারপরে দেখলাম 89, 35, 96, 07, 17, এই ছটা মিডিল। ডেতে দিলাম 76, 93, 53, 25, 59, 60, এই ছটা মিডিল। এবং ইভিনিংয়ে রাখলাম 24, 66 দিলাম, 71, 51, 5795, এই ছটা মিডিল। প্রত্যেকটা বেলার জন্য ছটা করে নাম্বার, এই ছটা নাম্বারের মধ্যে থেকে 9000 টাকার ঘর খেলবে। 9000 টাকার ঘরটা যদি মিস করে যায় তাহলে রেজাল্টে ফলো করবেন যে 450 এবং 250 ঘরে খেলেছে কিনা, ঠিক আছে। এই নাম্বারগুলোকে পাল্টি করে কখনো কখনো খেলতে পারে, যেমন আপনাদেরকে 39 দিয়েছি মর্নিংয়ে, দেখুন 39 কে পাল্টি করলে 93 হয়। এইভাবেও কিন্তু অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে, সেটা মর্নিং এর ক্ষেত্রে হতে পারে, ডেতে হতে পারে, ইভিনিং এর ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে সমস্ত মানুষরা 9000 টাকা ঘরে মিডিল টার্গেট করতে পারছে না তাদের জন্য বেটার ভিডিও, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।